আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, আজকে আসলে এমনটা অনেক খারাপ, কারণ আমার বাসার একটি কবুতর আসলে সমস্যা হয়েছে। তো আপনাদেরকে আমি এই ভিডিওতে সেই কবুতরটি দেখাবো। তো চলেন, আর দেরি না করে ছোট্ট একটি ইন্ট্রো পর আমাদের ভিডিওটি শুরু করা যাক। এভরিওয়ান, মূল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আসলে আমার বাসায় একটি কবুতর আছে, আমার অনেক পুরনো একটি কবুতর। এই কবুতরটি আমাকে রাকিব কাকা দিয়েছিল। আমি যখন কবুতর পোষা আসলে শুরু করি তখনকার সময়ের এটা কবুতর, তাই এই কবুতরটির বয়স অনেক বেশি। তো এই কবুতরটি সুস্থ ছিল, থাকতে থাকতে হঠাৎ একদিন দেখি যে কবুতরটি ঠান্ডা লেগে যায়। তো আমি কবুতরটিকে ঠান্ডার অনেক ওষুধ খাইয়েছিলাম, তো কবুতরটি আসলে সুস্থ হয়ে গিয়েছিল। তারপরে আবার আসলে কবুতরটি একটু দুর্বল হয়ে যায়। তো দুর্বলের কারণে কবুতরটি আসলে মাটিতে পা ফেলতে পারছিল না। তো এই কারণে আমি মনে করলাম যে আমার এই কবুতরটি পায়ে কোনো কিছুতে আঘাত পেয়েছে। আসলে এই কাজটি হয়নি আমার এই কবুতরটির। আসলে আমি বুঝতে পারছি না যে কি কারণে সমস্যাটি হয়ে গেল। তো এই কবুতরটি আর এক পায়ে আসলে দাঁড়াতে পারছে না এবং কবুতরটির বুক একদম শুকিয়ে গেছে। তো আপনাদেরকে চলেন আমি সেই কবুতরটি একটু দেখিয়ে দিই। তো এই যে এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হতে যাচ্ছে, তো কুয়াশা অনেক পড়তে লেগেছে। এই যে আশেপাশের গাছগুলোর পাশগুলো আসলে অন্ধকার হয়ে যাচ্ছে, তো কুয়াশা পড়তে লেগেছে, তার কারণে আমাদের কবুতরকে ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমি কিছু ঔষধ ব্যবহার করার কারণে আমার কবুতরগুলোর এই ঠান্ডাগুলো সমস্যা আর হয় না। তো চলেন আপনাদেরকে আমি সেই কবুতরটি দেখাই যেটি আপনাদেরকে দেখাবো বললাম। এই যে এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই কৌতরটি। এই কৌতরটিকে আপনাদেরকে একটু দাঁড় করে দেখাই। এই দেখতে পাচ্ছেন কৌতরটি এ পায়ে আসলে কোনো শক্তি পাচ্ছে না। কৌতরটির পা আমার যতখানি মনে হয় যে এই কৌতরটির পায়ে প্যারালাইজ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাটিতে আসলে কোনো শক্তি পাচ্ছে না। তো কৌতরটি হালকা হালকা উড়াউড়ি করতে পারছে, যে নিচ থেকে টপে আসলে উঠে যেতে পাচ্ছে, কিন্তু কৌতরটি খাওয়া দাওয়া সবই ঠিক আছে। কবুতরটি খাওয়া দাওয়া কোনো কিছুতে কম নেই, খাওয়া দাওয়া সবই করে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কবুতরটিকে ছাড়লেই যে কোনো জায়গায় কবুতরটি বসে যায়। তো এই বসার কারণে আপনাদেরকে আমি একটু দেখাই, কবুতরটির ওজন অনেক কমে গেছে এবং এই যে বুকের জায়গাটি, বুকটি আসলে অনেক শুকিয়ে গেছে। যে বুকটি এক হাত দিয়ে আপনার, আমি ক্যামেরা ধরে আছি তার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। জিব্রিয়ন, এই বুকটি অনেক শুকিয়ে গেছে। তো এই কবুতরটি পাটিতে আসলে কোনো শক্তি পাচ্ছে না, এই যে হাঁটতে পারে না, দেখতে পাচ্ছেন হাঁটতে পারে না। তো এই কবুতরটির বেবি ছিল, তার কারণে কবুতরটিকে বেবিকে খাওয়ার কারণে আরো দুর্বল হয়ে যাচ্ছিল। তো আমি কবুতরটিকে কিছুদিন আমার অন্য ওই যে খাঁচার মধ্যে রেখেছিলাম যাতে তার বেবিগুলোকে না খাওয়াতে পারে। তো সেখান থেকে আমি অনেক চেষ্টা করলাম এবং অনেক মেডিসিন খাওয়ালাম, তারপরেও কবুতরটিকে আমি সুস্থ করতে পারলাম না। তো দেখা যাক, আমাকে ডাক্তারের সাথে পরামর্শ করে কবুতরটিকে আরো ভালো ওষুধ খাওয়াতে হবে, তাহলে আমি মনে করি যে কবুতরটি সুস্থ হবে। কবুতরটি এই জায়গাতে থাকে, আমি এই জায়গাতে ছেড়ে দিই। তো এই যে এভরিওয়ান, আপনারা দেখলেন যে আমার আসলে কোন কবুতরটির সমস্যাটি হয়েছে। তো আমি আসলে অনেক ধরনের চিকিৎসা করছি, তো আমি কবুতরটিকে সুস্থ করতে পারছি না। তো আপনারা যদি এই রোগের আসলে কোনো চিকিৎসা জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি সেটি প্রয়োগ করে আমার কবুতরটিকে সুস্থ করতে পারবো। তারপরেও আমি আসলে ডাক্তারের সাথে পরামর্শ করব যাতে কবুতরটিকে সুস্থ করা যায়। তো আজান দিতে লেগেছে, তার কারণে আমি ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানে শেষ করে দিব। তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরের খেয়াল রাখবেন। এই প্রত্যাশা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি।